আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কম কাপড় দিয়ে কিভাবে মেয়ে বাচ্চাদের জন্য বেশি ঘের দেওয়া ফ্রক তৈরি করতে হয়। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি প্রায় 1.5 গজ কাপড় নিয়েছি। তো আমার কাপড়টা নিচের দিকে একটু ডিফেক্ট আছে, আর কাপড়টাকে আমি 4 ভাজে ভাজ করে নিয়েছি। আমি 1 বছরের বেবির জন্য ফ্রকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে কাপড়টাতে একটু ডিফেক্ট আছে, সেই কারণে কিন্তু যে পাশে খোলা সাইড আছে সেই পাশ থেকে আমি কাটিংটা করা শুরু করব। তো প্রথমে আমি লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। লম্বার মাপটা ওপর থেকে আমি 17 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি। দেখুন 17, তো এভাবে পুরোটা ঘুরিয়ে আমি 17-তে দাগ কেটে নেব। যে তোমার ফ্রকটা অনেক ঘের দেয়া থাকবে, রাউন্ড হবে। আর কাপড়টাকে কিন্তু 4 ভাজে ভাঁজ করে নিয়েছি। আর যেহেতু নিচের ঘেরের অংশটায় কুচি বসাবো, সে কারণে কিন্তু মেইন লম্বার মাপ থেকে আমি 3 ইঞ্চি লম্বায় কম নিয়েছি, যেহেতু আমার 3 ইঞ্চি হচ্ছে কুচিতে এসে যাবে। আমি দাগটা একটু গাঢ় করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এখন আমি গলার মাপটা নিয়ে নিয়েছি। গলার মাপ আমি চওড়ায় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি, আর লম্বায় নিয়ে নিব আমি 3.5 ইঞ্চি। তো দেখুন, লম্বায় আমি 3.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এখন আমি এটাকে রাউন্ড করে মিলিয়ে দিব। যেহেতু আমার পুটটা কিন্তু আছে 4 ইঞ্চি, মানে মোট পুট আছে আপনার 8 ইঞ্চি, আটকে অর্ধেক করলে হয় 4 ইঞ্চি, 2 ইঞ্চি আমার গলায়, দেন 2 ইঞ্চি কাপড় বাদ রেখে আমি আরও 2 ইঞ্চি নেব হাতার জন্য। তারপর হাতার সাইডটা থেকে নিচের অংশে আরও 1.5 ইঞ্চি নিচে এসে পড়লাম। এখন এটাকেও আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এই অংশটা কিন্তু আমার হাতার অংশ। তো এখন আমি ফ্রকটা কাটিং করে নিয়েছি। আমার চ্যানেলে অলরেডি আরও এরকম মেয়ে বেবিদের সুন্দর সুন্দর ফ্রকের ডিজাইন দেওয়া আছে। আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে সেই ড্রেসের ডিজাইনগুলোও কিন্তু দেখে নিতে পারবেন। আর চাইলে আপনারা এই সেম ফ্রকটা আরও বড় কিংবা ছোট বেবিদের জন্য কিন্তু বানাইতে পারেন। সেক্ষেত্রে জাস্ট লম্বার মাপটা আর গলার মাপটা একটু মানে কম বেশি আসতে পারে ছোট বড় হলে, কিন্তু কাটিংটা সেম হবে। তো আমি কাটিং করে নিয়েছি ফ্রকটা, খুলে দেখাই কাটিং করার পর ফ্রকটা কীরকম দেখা যাচ্ছে। আর এখন ফ্রকটা সেলাই করে নেব। তো এই যে নিচের যে কুচি বসাবো, সেই অংশটার জন্য আমি 3 ইঞ্চি কাপড় এখানে এক্সট্রা নিয়েছি। তো এখানে চওড়ায় আছে 3 ইঞ্চি, আর লম্বার মেজারমেন্টটা আসলে এটা কম বেশি হতে পারে, আপনাদের কুচি যে অনুপাতে আপনারা দিতে চান। বেশি চাইলে কাপড়টা বেশিও নিতে পারেন, কম দিতে চাইলে কমও নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। নিচের যে অংশটা কুচে সেটা আমি একেবারে চিকন করে মুড়ে সেলাই করে নেব। তো কুচির নিচের অংশটা আমি এইভাবে পুরোটা অংশ একেবারে চিকন করে সেলাই করে নিচ্ছি। এখন এই যে দেখুন, জামার ঠিক মিডেলের দিকে আমি একটা দাগ কেটে নিচ্ছি, এবং কুচির কাপড়টার মিডেলে আমি দাগ কেটে নিলাম। এতে করে আমার কুচিটা দেওয়ার সময় সমস্যা হবে না, কাপড় কম বেশি হবে না, মিলে যাবে। এখন জামার কাপড়টা আমি সোজা পিঠে রেখে কুচির কাপড়টাকে উল্টো পিঠে রেখে কুচি বসিয়ে নেব। আর কুচি আপনারা ঘন বা হালকা, মানে যে যেরকম রাখতে চান সেই রকমই দিতে পারেন। আমি একটু মানে হালকা করেই দিয়েছি। দেখুন একটু ফাঁকা ফাঁকা করেই আমি কুচিগুলো বসাচ্ছি, আপনারা চাইলে আরও ঘন করে দিতে পারেন। সামনের অংশটা এবং পেছনের অংশে কিন্তু আমি সেমভাবে কুচি বসিয়ে নেব।
তো এই যে দেখুন ফ্রকের নিচের অংশে কিন্তু কুচি বসানো হয়ে গিয়েছে। এখন এই যে গলার কুচির জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টা চওড়ায় আছে 2 ইঞ্চি। আর এই কাপড়টা কিন্তু আমি সেমভাবে চেকন করে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমি এই কাপড়টাতে কুচি বসিয়ে নেব। যেহেতু আমি এটাতে গলায় এই কাপড়টা গলাতে অ্যাটাচ করব, আমি একেবারে কুচিগুলো ঘন এবং খুব ছোট ছোট করে দিয়ে নিচ্ছি। তো এই কাপড়টা কুচি দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি গলার কাপড়টাকে সোজা পিঠে রেখে দেন কুচির কাপড়টা গলার কাপড়ের সাথে অ্যাটাচ করে নেব। তো দেখুন গলার কাপড়ে কিন্তু আমি কুচিটা বসিয়ে নিয়েছি, এখন আমি পাইপিং বসিয়ে নেব। আর পাইপিংয়ের কাপড়গুলো আমি এইভাবে আড়াআড়ি করে কেটে নিয়েছি, আর এখানে চওড়ায় আছে 1 ইঞ্চি। তো আমি জামার কাপড়টাকে উল্টা পিঠে রেখে পাইপিংটা লাগানো শুরু করব। উল্টা দিক থেকে লাগানো শুরু করলে পাইপিংটা উল্টে এসে সোজা পিঠে বসবে। এখন দেখুন যে অতিরিক্ত কাপড়টা আছে সেটাতে আমি ছোট ছোট কাট বসিয়ে নিয়েছি, এতে করে পাইপিংটা উল্টে নিতে কিন্তু সুবিধে হবে। এই যে আমি পাইপিংটা উল্টে নিয়ে এখন একটা সেলাই বসিয়ে দেব। তো এই যে দেখুন পাইপিংয়ের কাপড়ের ওপর আমি সেলাই বসিয়ে দিচ্ছি। আর এইভাবে কিন্তু সামনের গলা এবং পেছনের গলাতেও আমি পাইপিং বসিয়ে নিব। আর পেছনের গলাতে আমি শুধুই পাইপিং বসাবো, কুচি বসাবো না। তো এই যে এইভাবে আমি পেছনের গলাতেও পাইপিং বসিয়ে নিয়েছি, এখন আমি কাঁধের অংশটা জয়েন্ট করে নেব। দেখুন কাঁধের অংশটা আমি জয়েন্ট করে নিয়েছি, এবং এখন হাতাতেও আমি পাইপিং বসিয়ে নিব। হাতার কাপড়টাও সেমভাবে ফ্রকের কাপড়টাও উল্টো দিকে রেখে উল্টো দিক থেকে আমি পাইপিং বসানো শুরু করেছি, যাতে পাইপিংটা উল্টে সোজা পিঠে গিয়ে বসে। তো দেখুন হাতার কাপড়টাতেও অতিরিক্ত যে কাপড়টা আছে সেটাতে আমি ছোট ছোট কাট বসিয়ে নিচ্ছি। এখন পাইপিংটাকে সোজা পিঠে এনে সেলাই করে নেব। হাতার পাইপিংগুলো জয়েন করে নেওয়ার পর আমি ফ্রকের 2 সাইড জয়েন করে নেব, তাহলে কিন্তু আমার ফ্রকটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লেগেছে।
ভালো লাগলে সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথেও শেয়ার করবেন। আমি এখন সাইডটা সেলাই করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এই প্রত্যাশায় আমি শায়লা আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।